tata doğru niye ben bu kadar? Ama bu kadar da baldu. অভাবের কারণে পিতা সুলতান মোল্লা 2015 সালে এলাকার জালাল হাওলাদারের মাধ্যমে 17 বছরের রাবেয়াকে গৃহশ্রমিক হিসেবে রাখেন খুলনার নিরালা এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এস এম শামসুল হকের বাড়িতে। কিন্তু এখানেও সুখ হল না কিশোরী রাবেয়ার। রাবেয়া নিরালায় 5 বছর থাকার পরে তাকে পাঠানো হয় সিলেটে শামসুল হকের মেয়ে তানিয়া সুলতানা লাকির বাসায়। 3 মাস পরে সিলেট থেকে পাঠানো হয় ঢাকা মিরপুরে ছোট মেয়ে নাসরিন সুলতানা লিজার বাসায়। লিজার বাসায় টানা 3 বছর ঝিয়ের কাজ করে শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন নিয়ে গুরুতর আহত অবস্থায় জীবন বাঁচাতে গত 5 অক্টোবর বুধবার পালিয়ে আসেন মোরেলগঞ্জের নিজ বাসায়। রাবেয়ার হতদরিদ্র পিতা সুলতান মোল্লা রোগাক্রান্ত হয়ে বিছানায় পড়ে থাকায় তার চাচা কাঞ্চন মোল্লা রাবেয়াকে গুরুতর আহত অবস্থায় মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। বুধবার দিন ভোর 6টার দিকে মেয়ে পালাইয়ে আসে। মেয়ে অসুস্থর কারণে আমি আর আমার মাথা ঠিক না রাখতে পারে আজকে আমার মেয়েকে আমি এখানে ভর্তি করি। রাবেয়ার হাত পা মুখমণ্ডল পিঠ পেট সহ গোটা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন আছে এমনটাই বললেন ইউপি সদস্য। মেয়েটা এখন বর্তমানে মোরেলগঞ্জ সদর হসপিটালে চিকিৎসার অবস্থা আছে। মেয়েটাকে মাসে সমস্ত শরীরে তার দাগ আছে। প্রতিদিন দফায় দফায় মারপিট করে ঘরে বন্দি করে রাখা হতো। জোরপূর্বক মুখে দিত মানুষের প্রস্রাব টিকটিকির বিষ্ঠা ও তেলাপোকা। কিছুক্ষণ আগে একটা টিকটিকি হাগু করছে কাঁচা ছিল আমাকে বলে তো টিকটিকি হাগু কেন মুখে দে মুখে নিতে বাধ্য। আমাকে এই যে অত্যাচার গুলো যে করত সে হচ্ছে এস এম শামসুলের ছোট মেয়ে এবং তার নাম হচ্ছে নাসির সুলতানা লিজা মেজর মাহফুজুর রহমানের ওয়াইফ। সে আমাকে এভাবে অত্যাচার করত কিন্তু আমি সহ্য করতে পারতাম না অনেক। আমি শুধু আল্লাহর কাছে বলতাম আমার মেয়ে রাবেয়াকে মারধর করেছে তাই মানবিক কারণে তার চিকিৎসার জন্য 5,000 টাকা দিয়ে এসেছি। মুঠোফোনে এমনটাই জানালেন সাবেক ওসি শামসুল হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি পলাশ শরীফ বলছিলাম, আপডেট টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি। রাবেয়া নামে একটা মেয়ে আপনাদের বাসা ছিল কাজের লোক হিসাবে। এই যে আপনাদের উপরে যে একটা আপনাদের বিরুদ্ধে বলতেছে যে তাদের মারপিট করা হয়েছে, এই বিষয়টা আপনার একটু বক্তব্যটা আমি কিভাবে নেব বলুন। না, এটা 1,000টা চিহ্ন তো পাঁচটা ঘা ছিল এবং আজকের থেকে না দীর্ঘ সময় ধরে ওগুলো আমরাই ট্রিটমেন্ট করেছি। জি, ওগুলো 5 লাখা কোনো মারিদ দেখ না মারবে কেন? আমাদের কাছে জিজ্ঞেস করলো সবাই সামনে, ও বলো যে না স্যার ভালো, আম্মা ভালো, বড় আপু ভালো, ছোট আপুও ভালো, খাবার দাবার কোনো সমস্যা নেই। আমার একটা গলি আমি যদি কোনো কাজ খারাপ করি তখন আমার কাছে চর সাপোর্ট দেয়। তা চর সাপোর্ট যে পিঠের দাগ বা হাত কাটা এটা কি ভাই আপনি কোনো কথা আপনি বলেন? এদিকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রায়হানা ফেরদৌসি দোলা জানান ওর গায়ে বেশ কিছু আঘাতের চিহ্ন ছিল। প্রায় আমার কাছে আসছে যে লাস্ট যে আঘাতের চিহ্নটা প্রায় 2 দিন আগে, পরশুদিন রাত 12টার দিকে যে আঘাতগুলো নিয়ে সেগুলোই নিয়ে এসে আজকে আমার কাছে মূলত এসেছে। ওর হচ্ছে মুখে আর কি চোখের নিচে একটা বেশ কালো সেটা একটা দাগ ছিল, ব্যথা ছিল, আর বাম হাতের কনুইতে আর ডান হাঁটুতে কিছু ফোলা আমি পেয়েছি। এছাড়া মাথায়, তারপরে হচ্ছে কি পেটের নিচে, তারপর পিঠে এখানেও কিছু আঘাতের চিহ্ন আর কি পাওয়া গেছে। তো যতটুকু মনে হচ্ছে ধরনের ধারালো কিছুর আঘাত মনে হয়নি, মানে কোনো ভারী কিছু দিয়ে আঘাত এরকম ধরনের কিছু মনে হয়েছে। বাগেরহাট প্রতিনিধি এম পলাশ শরীফের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জুলফিকা জুয়েল, আপডেট টিভি।